নমস্কার, আমার গল্প পাটাসুরে আপনাকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি সমরেশ বসুর একটি ছোট গল্প, কপালকুণ্ডলা, 1968 খ্রিস্টাব্দ। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। অল্প অল্প বাতাস বইছে, গাছের মাথাগুলো হেলে পড়েছে, নীল আকাশ, চারদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি। উত্তর দিকে আকাশের গায়ে ঠেকে আছে গাছপালাহীন একটি ভেরি বাঁধের রেখা। পূর্ব দক্ষিণে কোনো গভীর বনের সীমানা জেগে আছে, দেখাচ্ছে একটি কৃষ্ণ নীল দ্বীপের মতো। সেই দিকেই কিছু দূরে জলের বুকের ঢেউয়ে দোল খাচ্ছে কয়েক সহস্র বেলে হাঁস, মাঝে মাঝে তাদের অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। আমার কৌতূহলিত দৃষ্টি উঁচু ঢিবির দিকে, আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম। জমিতে এখনও বালির ভাগই বেশি, মৃত্তিকার জন্ম হয়নি। যতই এগোতে লাগলাম ততই গাছগুলো যেন পাল্লা দিয়ে বড় হতে হতে আমার বুক আর মাথা সমান হয়ে উঠতে লাগলো। এক ধরনের লতা ঝোপো গাছগুলিকে জড়িয়ে উঠেছে আমার, ভয় হলো ঝোঁকের জন্য। ঝোঁককে আমার বড় ভয়, তবে নোনা জলে জঙ্গলে ঝোঁকের কথা কখনো শুনিনি। বড় বড় মিষ্টি জলের বাউরে ঝোঁক থাকে, আর ঝোঁকের সব থেকে বেশি উৎপাত দেখেছি তরাইয়ে পাহাড়ে আর আসামের জঙ্গলে, যেখানে নোনার কোনো স্পর্শই নেই। আমি হঠাৎ থমকে দাঁড়ালাম, আর একটু হলেই আমার গলা দিয়ে শব্দ বেরিয়ে আসতো। কিন্তু আমি রুদ্ধশ্বাস বিষয়ে আমার বাঁদিকে তাকিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। অভাবিত আর অবিশ্বাস্য দৃশ্য, একটি মেয়ে গাছের পাতার ফাঁক দিয়ে দক্ষিণ দিকে তাকিয়ে দেখছে, সম্ভবত আমার বন্ধুদেরই সে দেখছে। এবং এমনে নিবিড় অন্যমনস্ক আর কৌতূহল, কিছুটা উদ্বেগেও আর দেখছে, আমাকে সে দেখতেই পেল না, টেরও পায়নি। একজন মানুষ তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। এই দ্বীপে মানুষ, তাও একটি মেয়ে, বয়স 16-17-র বেশি কোনো মতেই নয়। গায়ের রং কালো, স্বাস্থ্যটি উজ্জ্বল, মুখের একপাশ থেকে দেখে মনে হচ্ছে নাক তেমন চোখা নয়, চোখ ভাসা ভাসা, চোখে রোদ পড়ে ঝকঝক করছে। বিস্ময় আর কৌতূহলে তার ঠোঁট ফাঁক হয়ে গিয়েছে, সাদা কয়েকটি দাঁত দেখা যাচ্ছে, নাকের নিচেই ওপর ঠোঁটের ওপরে একটি চুটকি নলক দুলছে, সেটি সোনা বা পেতলের বুঝতে পারছি না। গায়ে কোনো জামা নেই, নীলের ওপরে কালো ডোরাকাটা কালো পাড়েরই একটি সস্তা শাড়ি তার পরনে। পুষ্ট বাহু, উদ্ধত বুক, ক্ষীণ কোটির নিচেই সুগঠিত কোমর থেকে স্তম্ভের মতো উরুদেশ, দুই হাতে লাল আর নীল কাঁচের চুড়ি। আমি কিং কর্তব্য বিমূঢ়, তদুপরি মানুষ দেখে কেমন যেন ভয় হতে লাগলো। এখানে মানুষের অস্তিত্ব অকল্পনীয়। চাষাবাদ নেই, জেলেদের মাছ শুকোবার কারবার নেই, তাহলে দুই চারটি নৌকা অন্তত দেখা যেত। নৌকায় আসবার সময় অন্য কোনো নৌকাকে নোঙর করে থাকতেও দেখিনি। শহরের মানুষ হিসাবে এবং আধুনিকতার বড়াই থাকা সত্ত্বেও ভূতের প্রসঙ্গটা আমার বুকের স্পন্দনের সঙ্গে বাঁচতে লাগলো। এ কোনো অশরীরী মায়া নয় তো? যাই হোক, আমি পালাতে চাই মেয়েটিকে, বা সে যাই হোক ফাঁকি দিয়ে। ফিরে গিয়ে বন্ধুদের, বিশেষ করে সত্যসাইকে এই খবরটা দিতে চাই। ফিরে যাবার সিদ্ধান্ত নিয়ে সামান্য নড়তেই মেয়েটি সচকিত বাঘিনীর মতোই ঝটিতে আমার দিকে ফিরে তাকালো। ঘাড়ের ঝটকায় তার কপালে চুল এলিয়ে পড়ল। আমি চিত্তার্পিতের মতো দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি চোখে মুখে প্রথম অপার বিস্ময় ও ভয়ের অভিব্যক্তি ফুটে উঠল, এবং তারপরেই তার মুখ আর ভাসা ভাসা চোখের দৃষ্টি যেন কঠিন হয়ে উঠল। কিন্তু আমি মানুষ, বিস্ময় চমকের মধ্যেই একটা মুগ্ধতা আমার চোখে ফুটে উঠল। মেয়েটির কালো মুখখানি যে এত সুন্দর, এই নির্জন দিব্যাসের রুক্ষতাও তা ম্লান করতে পারেনি। তার মুখে একটা তেজোদ্দীপ্ত ভাব। আমার চোখে চোখ রেখে কয়েক পালক দেখেই মেয়েটি পেছন ফিরে দৌড় দিল। আমি কি করব ভেবে পেলাম না। পালাবো? চিৎকার করে সবাইকে ডাকবো?
কিন্তু নিজের আচরণে আমি নিজেই বিস্মিত হলাম। মেয়েটির পলায়মান পথের দিকেই আমি এগিয়ে চললাম। এক অতি আকর্ষক চুম্বকের টানে আমি যেন নিশি পাওয়া ঘোড়ের মতো চলতে লাগলাম। কিছুটা দূরে গাছের পাতা নড়ে উঠতে দেখে সেই দিকেই গেলাম, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। আমি তখন ঢিবিটার কাছে, আমার নাকে একটা দুর্গন্ধ লাগলো। প্রথমে মনে হলো শুকনো মাছের গন্ধ, কিন্তু শুকনো মাছের গন্ধ আমার চেনা। এ গন্ধ যেন আরও বিকট আর চামশা। কিসের গন্ধ হতে পারে? মানুষ মরে পড়ে নেই তো কোথাও? একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু পারলাম না। মানুষ সব সময় দৈবকে এড়িয়ে যেতে পারে না, সে নিজেই তাকে টেনে নিয়ে যায়। আমি নিচের দিকে তাকালাম, মানুষের পায়ের ছাপ স্পষ্ট বাঁদিকে গিয়েছে। আমি সেই ছাপ অনুসরণ করে ঢিবিটা প্রদক্ষিণ করতে উত্তর দিকে বাঁক নিয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম গোলপাতার একটি অবিন্যস্ত ছাউনি ঢিবির নিচেই যেন গুঁড়ি মেরে রয়েছে। কয়েকটি ছোট ছোট মোটা গাছের গুঁড়ির ওপরে গোলপাতার চাল মাটি স্পর্শ করেছে। ভেতরে প্রবেশের একটি প্রায় সুড়ঙ্গের মতো ফাঁক, নিশ্চয়ই মাথা নিচু করে উপুড় হয়ে ঢুকতে হয়। এটি যদি একটি বাসস্থান হয় তবে বাইরে থেকে তা দেখবার কোনো উপায় নেই। ঢিবির নিচেই অন্যান্য গাছের সঙ্গে গোলপাতার চাল মিশে রয়েছে। তারপরেই আমার চোখ পড়ল কতগুলো হাড় গোড় আশেপাশে ছড়িয়ে আছে, কিন্তু স্পষ্টতই তা মানুষের নয়, কোনো জন্তু জানোয়ারেরই হাড় হবে। গন্ধ ওখান থেকেই উত্তরে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। তারপরেই হঠাৎ আমার চোখে পড়ল একটি ছোট বাহারি নৌকা, ভেজা হোগলা পাতা দিয়ে ঢাকা। কি এর অর্থ? নিশ্চয়ই কেউ এই নৌকায় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু কোথায় গেল মেয়েটি? আমি কি কোনো ডাকাতের রাস্তানে এসে পড়েছি? এই কথা ভাবতেই গোলপাতার ছাউনির সুড়ঙ্গের ফাঁকে সেই মেয়েটির মুখ দেখা গেল, যেন সুড়ঙ্গের ভেতর থেকে একটা বাঘিনী উঁকি নিয়ে আমাকে দেখছে। তারপরেই আমার বুক হিম করে দিয়ে একটি লোহার নল আমার দিকে এগিয়ে এলো, বন্দুকের নল, দেশি পাইপগানের নল, আমার অচেনা নয়। আমি চিৎকার করে উঠবার আগেই মেয়েটিকে সরিয়ে দিয়ে একটি মূর্তি বেরিয়ে এলো, পেশিবহুল শক্তপোক্ত খালি গা একটি মধ্যবয়স্ক লোক, মাথায় কাঁচা পাকা রুক্ষ বাবরি চুল, গোঁপদাড়ি ভরা মুখ, গলায় একটি তাবিজ, স্পষ্টই সেটা পাগের নখের তাবিজ, পরনে একটা লুঙ্গি, হাতে তার একটি পাইপ গান, কিন্তু তা আমার দিকে উদ্যত নয়। লোকটির দুই চোখে বাঘের তীক্ষ্ণ অনুসন্ধিৎসা। মেয়েটি বোধহয় এসে তার পাশে দাঁড়ালো। মেয়েটির চোখে মুখে এখন সেরকম কাঠিন্য নেই, কেবল বিস্ময় আর কৌতূহলে ভরা। দুজনেই আমার আন্ডারওয়্যার পরা খালি গায়ের আপাদ মস্তক দেখল। তারপরে লোকটি জিজ্ঞেস করল, আপনি কে বাবা, এখানে কি করি এলেন? আমি যেন একটু ভরসা পেলাম। এ নিতান্ত কাপালিক না, মেয়েটিকেও কপালকুণ্ডলার মতো বন্দিনী মনে হলো না। লোকটির কথার মধ্যেও কিঞ্চিত কোমলতা আর সম্ভ্রমের স্পর্শ আছে। আমি সত্যি কথাই বললাম। আমার কথা শুনে লোকটার চোখ মুখের ভাব একটু নরম হলো, বলল, আমার বেটি ছাওয়ালের মুখেও তাই শুনলাম, কলকাতা থেকে এসেছেন? বললাম হ্যাঁ। লোকটি আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, কোথা থেকে নৌকা নিয়েছেন, মাঝির নাম কি? বললাম মোল্লার হাট থেকে, মাঝি সত্য সাঁই। লোকটি মেয়েটির দিকে তাকালো, মেয়েটি হাসলো, তার নোলক দুলে উঠে চিকচিক করল। বেটি ছাওয়াল মানে নিশ্চয়ই কন্যা, এরা তাহলে পিতাপুত্রী, কিন্তু এখানে কি করে, হাতেই দেশি পাইপগানই বা কেন? মেয়েটির সঙ্গে আমার দৃষ্টি বিনিময় হতেই এবার তার মুখে লজ্জার ছটা ফুটল। লোকটি বলল, ময়না বাবুকে একটা চ্যাটাই পাতি বসতে দে, তামুক খাবেন? রীতিমতো আতিথেয়তা। মেয়েটির নাম ময়না, কপালকুণ্ডলা নয়। বললাম আমি তামাক খাই না। ময়না একটা হোগলার চাটাই নিয়ে বাইরে আসতেই লোকটি আবার বলে উঠল, থাক বাইরে বসতে হবে, লাগবে না, আপনি ঘরের ভিতর চলেন। ঘরের ভিতর? ওইখানে কি হাড়ি কাটাচ্ছে নাকি? ময়না কিন্তু হেসে উঠে মুখে আঁচল চেপে এই প্রথম কথা বলল, বাপজানের মাথা ঠিক নাই। লোকটি হাসলো, গোঁপদাড়ির মধ্যে তার শক্ত অটুট দাঁতের শাড়ি দেখতে পেলাম। বলল, তুই ঘরের মধ্যেই বাতি জ্বালাগা,
ময়না আর একবার আমার দিকে দেখে হেসে হোগলার চাটাই নিয়ে ভেতরে চলে গেল। আমি বললাম, ভেতরে যাবার আর দরকার কি, আমি বরং যাই, আমার বন্ধুরা আমাকে খুঁজবে। লোকটি বলল, খুঁজলিও আপনারে পাবেন না, আসেন। স্বর নিরীহ, কিন্তু আমার অমান্য করার সাহস হলো না। আমাকে এগিয়ে দিয়ে সে পেছনে দাঁড়ালো। ভেতরে উঁকি দিয়ে একটা লম্ফোর শীষ দেখতে পেলাম, তার পাশে আলুলায়িত ময়নার কেশ ও মুখ। আর কিছুই চোখে পড়ল না। ঢুকতেই ময়না আঙুল দিয়ে হোগলাইয়ের চাটাই দেখিয়ে বলল, ওটাই বস। বসতে গিয়েই বুক কেঁপে উঠল। দেখলাম আমার দুহাত দূরের একটা প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার অপলক তাকিয়ে আছে। ময়না খিলখিল করে হেসে উঠে বলল, ওটা মরা বাঘ, ছাল ছাড়ায় মুন্ডুটা জোড়া রয়েছি। ধরে প্রাণ এলো। এখানেও সেই চামশা গন্ধ, তার সঙ্গে তামাক, আরও নানা কিছুর গন্ধ মেশানো। লোকটি ভেতরে ঢুকে বাঘের মুন্ডুটার সামনেই বসল, পাশে রাখল বন্দুক। মাথার ওপরে তাকিয়ে দেখলাম বাঁশের ফ্রেমের ওপরে গোলপাতা বিছানো। গোলপাতা আসলে খড়ের মতোই লম্বা, কিন্তু খড়ের থেকেও বেশি শক্ত। একপাশে মাটির হাঁড়ি কলসি রয়েছে, পিতলের ঘটি, লোহার কলাই করা দু একটা থালা দেখতে পেলাম। লোকটি বলল, বাবা আপনার একটা কথা কই, আমি ফেরার মানুষ, জঙ্গল পুলিশ আমারে খুঁজি ফিরিতেছে, তাই মানুষ খুন করি নাই, বাঘ মেরে আমার নামে হুলিয়া হয়েছি, এখানে এসে পালায় রয়েছি, এখনো বাঘ মারি এই বন্দুকে। বলে সে বন্দুকটি তুলে দেখালো, দেখে আবার পাশে রেখে বলল, একটা নয় আরও আছে, নিজের হাতেই বানাই, টোটা কিনতে লাগে, তার জন্যে লোক আছে। আপনি তোরাব সর্দারের নাম কখনো শুনেছেন? তোরাব সর্দার নামটা চেনা লাগলো, কোথাও শুনেছি না খবরের কাগজে পড়েছি, ঠিক মনে করতে পারলাম না। বললাম, আমার খুবই শোনা মনে হচ্ছে। লোকটি বলল, আমার নাম তোরাব সর্দার, একসময় বাউলি ছিলাম, এই সুন্দরবনে ঘোরাফেরা করতাম, আমার এক ওস্তাদ ছিল, ওনার কাছে বন্দুক বানানো শিখি, বাঘ মারতে আরম্ভ করি, আজ তাও অনেক মাইরেছি, কিন্তু বাবা নিজের জন্যে না, আমার পেছনে লোক আছে, তাদের টাকার কাঁড়ি আছে, তারা বাঘ মারতে পারে না কিন্তু মরা বাঘের ব্যবসা করে, বড় মানুষ আর সাহেব সুবাদের বিক্রি করে মেলায় টাকা রোজগার করে, আমি বাঘ মারি, ওরা মারে আমারে, তারাই এখানে আমারে লুকোয় রেখেছে, হপ্তায় একদিন ওরা আমারে মিঠা পানি আর চাল ডাল দিয়ে যায়। বাইরে একখান লৌকা দেখিয়েছেন? বললাম, দেখেছি। তোরাব সর্দার বলল, ওই লৌকাই করি আমি সুযোগ মতন বাঘ মারিতে যাই, ছাল ছাড়ায় মুন্ডু রেখেই, আর বাঘের চার পায়ের নখ সব রাখি, হাড় মাস ফেলে দিই, কিন্তু বাবা আপনারে বলি, এই বেআইনি কাম আর করতে পারি না, মন চায় না, আমার বিশ্বাসের সীমা নেই, জীবনে কখনো এমন একটি লোকের সংস্পর্শে আসব, এমন এক অজানা দ্বীপে আর এই কাহিনী শুনব ভাবিনি। জিজ্ঞেস করলাম, তবে কেন করছেন? তোরাব সর্দার বলল, কি উপায় বাবা, যারা আমাদের দিয়ে বাঘ মারায় তাদের গায়ে বিস্তর তেল, জল লাগে না, পুলিশ তাদের কিছুই বলবে না, তারা আমাকে ধরাই দিবে, তার উপরে এই বেটি ছাওয়াল আমার, বয়সটা দেখেন, ওরে আমি কোথায় রাখব, এক এক সময় ভাবি যে ওরে একটা গুলি করি মারি, তারপর নিজের গলায় নল ঢুকে গুলি খেয়ে মরি। শেষের দিকে তোরাব সর্দারের স্বর ভারী শোনালো। আমি ময়নার দিকে তাকালাম, সে নত মুখে লম্ফোর কাছে বসে আছে, খোলা দীর্ঘ রুক্ষ চুলের রাশি তার মুখের দুপাশ দিয়ে এলিয়ে পড়েছে। আমি তার ভুরু, নাকের ডগা, নোলো, ঠোঁট, চিবুক দেখতে পাচ্ছি। সে হঠাৎ তোরাপের দিকে তাকিয়ে উঠে বলে উঠল, বাপজান তুমি তা কোনো দিন পারবা না, বন্দুক চালাতে আমি শিখেছি, একদিন আমিই নিজেরই মারি ফেলবাও। তোরাপের গোঁপদাড়িতে বিষণ্ন হাসি, বলল, ওই শোনেন বাবা। ময়না ঘাড়ে ঝটকা দিয়ে বাবার দিকে দীপ্ত চোখে তাকিয়ে বলল, এতে আবার শুনবার কি আছে, তা না হলে আমারে কও, বন্দুক নিয়ে গোসাবাই যেই তোমার কর্তাবাবুদের খুন করি আসি। কৃষ্ণাঙ্গী ময়না কোনো মনস্তাত্ত্বিকের সৃষ্টি জটিল চরিত্রের কপালকুণ্ডলা না,
আমার চোখের সামনে ভেসে উঠল সেই রক্তস্তনী শক্তিদেবীর কপালকুণ্ডলার মূর্তি, যে কাপালিকের কাছ থেকে পালিয়ে যায় না, নিজের হাতে খড়্গ ধারণ করতে চায়। আমি বিস্ময় বিমুগ্ধ চোখে দেখলাম ময়না চক্ষে আগুন, নাসারন্ধ্র স্ফীত, উদ্ধত বুক দ্রুত নিঃশ্বাসে ঢেউয়ের মতো ওঠানামা করছে, নীলের ওপর কালো ডোরায় তাকে অন্য এক রূপদান করেছে। তোরা গম্ভীর মুখে বলল, বাঘ মারার জন্যে যদি জেলে যেতে হয় তা বাবুদের খুন করি যাওয়াই ভালো, কিন্তু বেটি মানুষ তো কখনো মারি নাই। ময়না বলল, আমি মারব বলে আমার দিকে ফিরে বলে উঠল, আমি বাপজানরে বলি তুমি আর বাঘ মারতে যেইও না, পুলিশকে বুঝিয়ে বললি কি আর তারা শুনবে না। আমি কি বলবো ভেবে পেলাম না, ময়না আমাকে কথাগুলো বলে লজ্জা পেয়ে গেল, তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। লম্ফর আলো ওর গায়ে কাঁপছে। অস্বীকার করব না, আমি এক বিশেষ আবেগের স্রোতে ভেসে চলেছি। মনে হলো এই পলাতক তোরাব সর্দারের ঘরে তার মতো করেই তার ঘরে জীবনটা কাটিয়ে দিই। আমার এই আবেগ আচ্ছন্নতার মধ্যে বন্ধুদের চিৎকার শোনা গেল, তারা আমার নাম ধরে ডাকছে। সত্যসাইয়ের স্বরও আমি চিনি, সেও বাবু বাবু বলে চিৎকার করছে। তোরা সচকিত হয়ে বাইরের দিকে মাথা নিচু করে তাকালো, বলল, বাবা সত্যসাই আমারে চিনে, সে যদি জানতে পারে আমি এখানে আছি আর আমার উপায় নাই, ধর্মের নাম করে বলি যান, ওদের কিছু বলবেন না। সেই ধর্ম যদি মানুষের ধর্ম হয় তাহলে নিশ্চয়ই বলবো না, কিন্তু এ কি ভয়াবহ অবাস্তব জীবনযাত্রা, এর হাত থেকে কি মুক্তি নেই? আমি আবার ময়নার দিকে তাকালাম। তোরাব কী ভেবে বলে উঠল, বাবা আমার এই বেটিও আজ তাক তিনটা বাঘ মারিছে, ওরে যদি একটা সাজি দিতে পারতাম। সে যাক বাবা, আমার কথাটা রাখবেন। আমি বললাম, মানুষের ধর্ম বলে যদি কিছু থাকে সত্যসাইদের আমি আপনার কথা বলবো না, কিন্তু আপনি এ মেয়েকে নিয়ে এভাবে এখানে আর কতদিন থাকবেন? তোরা বলল, সেটা বাবা খোদায় বলতে পারে, আর দক্ষিণ রায়। একটা কথা সহসা মনে এলো, বললাম, আপনি তো মুসলমান, আপনি যশোর বা খুলনায় পালিয়ে যান না কেন? সেটা তো ভিন্ন দেশ, এদেশের পুলিশ আপনাকে ধরতে পারবে না। ময়না ক্রুর চোখে আমার দিকে তাকালো। তোরা বলল, সে কথা যে ভাবি নাই তা না, কিন্তু বাবা সে দেশের পুলিশ কি আমারে ছেড়ে দেবে? আমার কাগজপত্র নাই। বাইরে বন্ধুদের আর সত্যসাইয়ের চিৎকার ক্রমে যেন এদিকেই এগিয়ে আসছে। আমি বললাম, আপনার কোনো শাস্তি হবে বলে আমার মনে হয় না, আপনি সব সত্যি কথা বলবেন। দেখুন, আপনি জানেন একটা কথা আছে, যুদ্ধে ছল বল কৌশল সবই দরকার হয়। পাশের দেশ ইসলামের দেশ, মুসলমান হলে মাপ, আপনি চলে যান, এছাড়া আপনার আর কোনো বাঁচার রাস্তা ছিল না। তবু যদি বলবার আপত্তি না থাকে আপনার সেই বাঘের ব্যবসায়ী বাবুদের নামগুলো আমাকে বলতে পারেন। তোরাব সর্দার দ্বিধা করল, কন্যার দিকে তাকালো। ময়না বলে উঠল, বলো কেন বলবো না, আমি বলতেছি, একজন যোগেনদয়াল আর একজন ভূষণ চৌধুরী, তাদের ধান চাল মধুর মস্ত ব্যবসা আছে। তোরা বলল, বাবা আপনি ওঠেন। আমি হামাগুড়ি দিয়ে চালার বাইরে এলাম, আমার পেছনে ময়না আর তোরাব সর্দার। তোরাব নিচু স্বরে বলল, তয় বাবু আপনার কথা মতন পাকিস্তানের কথাটাই আমার মনে ধরতিছে, গেলি পরে খুলনেতেই যাব গা। চিৎকার ক্রমেই নিকটবর্তী হচ্ছে। আমি যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে পা বাড়াতে যেতেই ময়না আমার হাত চেপে ধরল, টেনে নিয়ে গেল বিপরীত দিকে এবং রীতিমতো ছুটতে লাগল, আমার পতনের ভয় প্রতি মুহূর্তে। বেশ খানিকটা ছোটার পরে ময়না থেমে ফিসফিস করে বলল, এখান থেকে জবাব করো, বলো তুমি এইখানে। আমি মুহূর্তেই ময়নার মনোগত উদ্দেশ্য বুঝতে পারলাম, আমার বন্ধুরা পাছে তোরাবদের গোপন ডেরায় চলে যায়, তাদের বিপদগামী করাই ময়নার উদ্দেশ্য। আমি চিৎকার করে বললাম, আমি এখানে। ময়না আবার আমার হাত ধরে খানিকটা ছুটিয়ে নিয়ে গিয়ে বলল, আবার হে কি বলো? আমি কয়েকবার চিৎকার করলাম, তার উত্তরে বন্ধুদের চিৎকার শোনা গেল, শালা বেঁচে আছিস, দাঁড়া যাচ্ছি। ময়না ফিক করে হেসে উঠল। আমি তার হাতের দিকে তাকালাম,
যে হাত দিয়ে সে আমার হাত ধরে রেখেছিল। আমি তাকাতেই ও আমার হাতটা ছেড়ে দিল। ভাসা ভাসা উজ্জ্বল চোখে লজ্জা ফুটল। এই শীতেও তার কপালে, চিবুকে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। অবিন্যস্ত চুলে তাকে এলো কেশির মতো দেখাচ্ছে। আমি বুঝতে পারছি আমার আবেগ, মুগ্ধতা এমনকি রক্তেও সঞ্চারিত হচ্ছে। আমি আমার নাগরিক মনটাকে কথঞ্চিত চিনি, কিন্তু এই দুর্জয় কপালকুণ্ডলার কাছে নিজেকে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। কেবল বলতে পারলাম, ময়না চলি। ময়না কোনো জবাব দিল না, ঘাড় কাত করে সম্মতি জানালো, তারপর নিজেই পেছন ফিরে চলতে লাগলো। কয়েক পা গিয়ে থমকে দাঁড়িয়ে ফিরে তাকালো। ওর হাসিটা বিষণ্ণ হয়ে উঠেছে। একটু আবেগেও কি চোখের তারায় সঞ্চারিত? ও আবার ঘাড় কাত করে বলল, এই সো গা, বলেই গাছ লতা গুল্মের আড়ালে অদৃশ্য হয়ে গেল। সত্যসাঁইকে আমি নৌকায় কিছু বলিনি। মোল্লাহাটে ফিরে গিয়ে কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম, সে তোরাব সর্দারকে চেনে কিনা। সত্যসাঁই জবাব দিয়েছিল, আরে বাপ রে বাপ, তোরাব সর্দার তো বাবু আর এক দক্ষিণ রায়, তাকে তারে পুলিশ খুঁজি বেড়াতেছি, বাঘেরাও খুঁজি ফিরিতেছি। সে মন্ত্র দিয়ে বাঘেরে ঘুম পাড়াতে জানে, আর তার এক মেয়ে আছে, শুনি বাপ বেটিতে এই সুন্দরবনে বাঘের সঙ্গেই থাকে। এই ঘটনা ছমাস পরে খবরের কাগজে একটি ছোট সংবাদ বেরোয়। দক্ষিণ চব্বিশ পরগনার সংবাদদাতা জানায়, বাঘের জম তোরাব সর্দার নিখোঁজ। অনেকেরই সন্দেহ, সে শেষ পর্যন্ত বাঘের পেটেই গিয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত সে প্রায় 15টি বাঘ হত্যা করেছে। সংবাদটা আমাকে দ্বিধান্বিত ও বিচলিত করে। তোরাব কি সকন্যা বাঘের পেটেই গিয়েছে, অথবা সীমান্তের ওপারে পালিয়েছে? বাঘের পেটে গেলে সম্ভবত কোনো না কোনোভাবে জানা যেত। বাংলাদেশে বিপ্লবের পর সেই দেশে গিয়েছিলাম। তোরাপের খুলনায় নানা জায়গায় খোঁজ খবর করেছি। তোরাব সর্দারের সন্ধান কেউ দিতে পারেনি, অতএব ময়নারও না। ময়না না, আমার কাছে সে কপালকুণ্ডলা। নবকুমারের দুর্জয় মোহ আর স্তব্ধ হৃদয়ের কথা শোনবার দুর্মল আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই। সেই দিক থেকে আমার ট্র্যাজেডির রূপটা আলাদা।